অসম ক্রিকেটত ব্যাপক খেলিমেলি জয়পুর বিমানবন্দরত আবদ্ধ মহিলা ক্রিকেট দল 23 অনুর্ধর অসম মহিলা ক্রিকেট দলটো রাজস্থান ভ্রমণের বাবে রওনা হয়েছিল আৰু অংশ লৈছিল এক টুর্নামেন্টত 24 জানুয়ারি তারিখে দলটো উভতি অহার কথা আছিল গুৱাহাটী অভিমুখে পিছে লাগিল কেনা লাগেজ চার্জ নিদিয়ার বাবে বাতিল হল দলটোর বিমান স্পাইস জেটের আহিবলগিয়া 18 জনীয়া দলটোর প্রয়োজনীয় লাগেজর 76,000 টাকা এসিয়ায় পরিশোধ নকৰাৰ বাবে 25 জানুয়ারিতে উভতিব পাৰিব দলটো সুব যাত্রা নামের এটা কোম্পানিক দিয়া হয়েছিল টিকটর ঠিকা উল্লেখ্য যে পূর্বে পুষ্পক নামের একটা কোম্পানির দায়িত্ব আছিল এসিয়ার বিমানের টিকটর দায়িত্ব কিন্তু রহস্যজনক কারণত নতুনক গঠন হওয়া এসিয়ে এই দায়িত্ব দিয়ে সুব যাত্রাক প্রথম দায়িত্ব লয়ে সুব যাত্রায় দিলে দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ কি কলে ঘটনা সন্দর্ভত ম্যানেজার বিউটি সাংমায়ে প্রথম হয়েছে মানে সাধারণ কিতাপ গেছো ওয়েটর কাম আছে না ক্রিকেটর আর কেজনমান ছালী মানে পঠিয়ে দিব নয় একটা ডর কথা হয়েছে কি আধাখিনি পঠিয়াই দিম আধাখিনি মই পেন্ডিং ইয়াতে রয়ে যাম এটু নহয় মোৰ এটা ৰেছপন্সিবিলিটি আছে মই গোটেই টিমটো একেলগে লৈ আহিছোঁ একেলগে লৈ যোৱাটো আনহাতে এই সমগ্র ঘটনাৰ বাবে এছিয়ে দুখ ঠেলিলে দলটোৰ দায়িত্বত থকা টিম মেনেজাৰ বিউটি চাংমাইলৈ এছিয়াৰ মতে বিমানবন্দৰত দলটো পলমকৈ উপস্থিত হৈছিল টেলিফোন যোগে এছিয়াৰ সভাপতি দেৱজিৎ শইকীয়াই প্ৰাগনিউজক জনালে শীঘ্ৰে টিম মেনেজাৰক দিয়া হ'ব কাৰণ দৰ্শোৱাৰ জাননী নতুনকৈ গঠন হোৱা এছিয়াৰ এনে দায়িত্ব জ্ঞানহীনতাই প্ৰতীয়মান কৰে তেওঁলোকৰ দায়িত্ব নিষ্ঠা সম্প্ৰতি এছিয়াৰ কোষাধ্যক্ষসহ সাধাৰণ সম্পাদক দেৱজিৎ শইকীয়া মুম্বাইৰ বি চি চি আইৰ কাৰ্যালয়ত ব্যুৰ' ৰিপৰ্ট প্ৰাগনিউজ